আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন সুপি নুডলস। শীতকালীন সবজি দিয়ে চিকেনের এই রেসিপিটা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত, অনেক লোভনীয়। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কিছু চিকেন নিয়েছি। চিকেন কিন্তু বোনলেস চিকেন। চিকেন প্রথমে আমি এখানে রসুন, আদা বাটা, রসুন বাটা, রেড চিলি পাউডার মানে যেটা কাশ্মীরি লঙ্কা, নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি 3 থেকে 4 ঘন্টা রেখে দিয়েছিলাম। আর এখানে নিয়েছি আমি ব্রোকলি। ব্রোকলিগুলো নুন জলে কিন্তু ভালো করে একটু গরম জলে কিন্তু আমি দিয়ে রেখেছি, সেদ্ধ হয়নি, সেরকম নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে কিছু আমি নুডলস নিয়েছি। সবজির তুলনায় কিন্তু নুডলসের পরিমাণটা অনেকটাই কম। নুন দিয়ে গরম জল দিয়ে আমি সেদ্ধ করে শুকনো করে নিয়েছি। আর এখানে আমি সবজি নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, নিয়েছি অল্প বাঁধাকপি, নিয়েছি পেঁয়াজ, এখানে বেবিকর্ন নিয়েছি, আর এখানে নিয়েছি গাজর বিনস। আমি একটা কড়াইতে গরম জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো এখানে অল্প পরিমাণে নুন। নুনের পরিমাণটা কিন্তু আমি এখানে অল্প দেব। প্রথমে আমি গাজর বিনস এখানে একটু সেদ্ধ করে নেব। গাজর আর বিনস কিন্তু আমি একসাথে দিয়ে দিলাম। আর গাজর কিন্তু একটু বেশ, খুব বেশি একেবারে মোটা করিনি, দেখুন এইরকম ভাবে কিন্তু কেটেছি আমি। আর একটুখানি সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখবো। এই সবজিগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। এখানে কিন্তু সবজিগুলো বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে কেটে রেখেছিলাম বাঁধাকপি, বাঁধাকপিগুলো শুধু দেবো, দিয়ে 1 মিনিট মতন রেখে আমি তুলে নেব। বাঁধাকপি যে তুলে নেওয়ার পর যে সবজি সেদ্ধ করা যে জলটা আমি এটা রেখে দেব, পরে ব্যবহার করব। তেল কিন্তু একেবারেই অল্প, তেলের কিন্তু খুব বেশি প্রয়োজন নেই। আমি এইটুকুনি তেল দিলাম। এখানে চিকেনটা আমি ভেজে নেব। আর চিকেন কিন্তু আগেই আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম। আদা বাটা, রসুন বাটা, অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম আমি এর মধ্যে, আগে বলতে ভুলে গেছি। নুন হলুদ দিয়ে সলিড পিস কিন্তু ভালো খুব সুন্দর করে কিন্তু মেখে আমি রেখে দিয়েছি। এবার চিকেন একটু ভালো করে একটু ঢাকা দেবো। তারপরে ঢাকা দিলে একটু বারবার করে নাড়াচাড়া করে কিন্তু আমি চিকেনের পিসগুলো যাতে সেদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত রান্না করে নেব। চিকেন আমি তেলের মধ্যে দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু সবজি সেদ্ধ করা যে জলটা ছিল অল্প দিয়ে দিয়েছি, কারণ চিকেন সেদ্ধ হওয়ার জন্য। এই চিকেনের মধ্যে আমি অল্প একটু দিয়ে দেব গোলমরিচ। এর মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কার ঝাল ব্যবহার করব না। আর চিকেন আমি কিন্তু একটু বড় করে সাইজ এখানে রেখেছি, আপনারা যদি মনে করেন ছোটও রাখতে পারেন। এবার এই জলটা শুকিয়ে যাবে, আমি সেই পর্যন্ত ঢাকা দিয়ে রাখব। চিকেন সেদ্ধ হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। এবার একটু মাঝখানে এর মধ্যে দিয়ে দেবো রসুন, রসুন কুচানো দিলাম, তার সাথে দিয়ে দেবো আদা কুচানো। এই সবজির ঝালটা কিন্তু লবঙ্গ আর গোলমরিচের হবে আর আদার হবে, আমি কাঁচা লঙ্কা ব্যবহার করবো না। এবার রসুন আর আদা একটু ভালো করে একটু সুন্দর করে ভেজে নেবো। রসুনের সাথে চিকেন সুন্দর করে আমি এখানে ভেজে নিলাম। তারপরে দিয়ে দেবো আমি এর মধ্যে এক এক করে সবজি, বেবিকর্ন দিয়ে দিলাম, দিয়ে দেবো এখানে পেঁয়াজ, দিয়ে দেবো এখানে ক্যাপসিকাম। এবার খুব সুন্দর করে নেড়ে ছেড়ে নেবো। দিয়ে দেবো ব্রোকলিগুলো, তার মধ্যে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে একটু নুন। নুন আমি দিয়েছি কিন্তু আবার দিলাম, পরে আবার দেখে নিয়ে দেব। দিয়ে দেব অল্প একটু লেবুর রস, একটু লেবুর রস দেব, খেতে ভালো লাগবে, কারণ একেবারেই তো মশলা নেই। গোলমরিচ, আদা, লবঙ্গের তার যে ঝাল আছে সেটা, আর লেবুর রস অল্প একটু দিয়ে দেবো এখানে, একটু চিনি, একটু পাঞ্চে ভাতটা চলে যাওয়ার জন্য। এই যে আমি এখানে একটু লবঙ্গ দিয়ে দিলাম কয়েকটা। এবার খুব সুন্দর করে মাংসের সাথে মশলাগুলো সবজিগুলোকে একটু মিলিয়ে দেবে। এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম আর ব্রোকলি, পেঁয়াজ ক্যাপসিকাম কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ব্রোকলি আমি হালকা করে ভাপিয়ে নিয়েছি, আর এই ভাপানো সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার খুব সুন্দর করে আমি মিলিয়ে দেবো, একটু সময়
তেলের সাথে একটু চিকেন ভেজেছি তার মধ্যে যেটুক তেল দিয়েছি আমি কিন্তু এর মধ্যে তেল কিন্তু দিলাম না তেলের প্রয়োজন কিন্তু এখানে হবে না অল্প একটু সুন্দর করে মিলিয়ে নেব মিলিয়ে নিয়ে একটু সময় আমি একটু ঢাকা দিয়ে রাখব একটু সময় নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু মাংস আর সবজি যা নিয়েছি তার থেকে কিন্তু নুডলস আমি এখানে অল্প নিয়েছি আমি এগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার সবজির সাথে নুডলস খুব সুন্দর করে আমি মিলিয়ে নেব মিলিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু আরেকটু দিয়ে দেব গোলমরিচ এর মধ্যে নুনের পরিমাণ আপনারা নিজেরা দেখে নেবেন এবার সুন্দর করে একটু মিলিয়ে নিয়ে সবজি সেদ্ধ যে করে রেখেছিলাম তার সাথে আরেকটু জল মিলিয়ে আমি গরম করে নিয়েছি সেই জলটাই এর মধ্যে দিয়ে দেবো সবজি সেদ্ধ করা জলটাই দিয়ে দেবো কারণ আমার জল একটু লেগেছে আমি চিকেনের মধ্যে দিয়েছিলাম চিকেন সেদ্ধ হওয়ার জন্য আর এই সবজিগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না যার জন্য সেই রকম বুঝে কিন্তু রান্না করতে হবে এবার এর মধ্যে একটু গ্রেভি হবে এর মধ্যে অল্প একটু দিয়ে দেবো সয়া সস এই সসগুলো নিজেদের আন্দাজ মতন করে কিন্তু আপনারা এখানে ব্যবহার করবেন আর অল্প একটু দিয়ে দেবো টমেটো সস সবজি চিকেন নুডলস নিজেরা কিন্তু পরিমাণ মতন ব্যবহার করবেন নুডলসের পরিমাণ কিন্তু আমি এখানে কম নিয়েছি এবার সস খুব সুন্দর করে আমি মিলিয়ে দেবো এর মধ্যে এক চামচ মতন আমি কর্নফ্লাওয়ার নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আবার মিলিয়ে দিয়ে এক মিনিট মতন আমি একটু ফুটতে দেবো তারপর ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে গরম গরম পরিবেশন এই রেসিপির মধ্যে কিন্তু সস আপনারা কিন্তু ঠিক মতন দেবেন সস যদি ঠিক মতন ব্যালেন্স না হয় ভালো লাগবে না আর গোলমরিচটা অবশ্যই ব্যবহার করবেন দারুণ কালারফুল হয়েছে শীতকালীন সবজি দিয়ে চিকেন সুপি নুডলস দারুণ লোভনীয় রাত্রিবেলা খুব কম তেলে কিন্তু এতগুলো সবজি আর এই চিকেনটা কিন্তু খাওয়া হয়ে যায় আর আমার এখানেই তৈরি হয়ে গেল আমি ঢাকা দিয়ে রেখে দেবো পরে গরম গরম পরিবেশন করবো